ছোট একটি গ্রাম পশ্চিম মির্জাপুর। ছোট বড় টিলা বেষ্টিত এই গ্রামটিকে জন্মকাল থেকেই আলিঙ্গন করে আছে প্রকৃতি। এই গ্রামের বাজারটির নাম মনসুরাবাদ বাজার। একসময় এই এলাকায় বসতি ছিল হাতে গোনা, তবে কালের পরিক্রমায় এখন অন্তত 10,000 মানুষের স্থায়ী বসবাস এই গ্রামে। এখানকার সড়কগুলো চমৎকার, দুপাশে লাল মাটির দেয়াল, মাঝখানে ব্রিক্সলিনের রাস্তা। একটি কক্ষে 20-30 জন শিশু কোরআন শিক্ষা গ্রহণ করার অপরূপ সুন্দর দৃশ্য দেখলাম। এটি হযরত আব্দুল জলিল শাহ প্রকাশ গুন্ডি শাহর মাজার। এই মাজারটি একটি উঁচু টিলার উপর অবস্থিত। মানত করে ভক্তগণ এখানে সুতা বাঁধেন। সিঁড়ি বেয়ে উপরে মাজার যেতে হয়। আমরাও পাও পাও করে উঠছি উপরে মাজার কমপ্লেক্সটি দেখার জন্য। এই এলাকার বড় সৌন্দর্য হচ্ছে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানটি। চট্টগ্রাম জেলা পরিষদ এবং এলাকাবাসীর যৌথ অর্থায়নে বিশাল এই ময়দানকে উন্নয়নের আওতায় আনা হয়েছে। পবিত্র দুই ঈদ, নামাজে জানাজা সহ ধর্মীয় অনুষ্ঠানগুলো এই ময়দানে উদযাপিত হয়। এলাকার প্রতিটা মানুষ এখানে ঈদের নামাজ সমূহ আদায় করে থাকেন। এই গ্রামটির অবস্থান চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে।
নতুন কোনো পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আহমেদ আরশাদ কুকন, দৃষ্টিতে বাংলাদেশ।